मौसुमी वायुर प्रभाव उजान थेके नेमे आसा पहाड़ी ढले कयेक दिन धरे यमुना नदीर पानी बृद्धिर संगे देखा दिएछे तीव्र भांगन। इतोमध्ये चोखेर सामने नदीते विलीन हये गेल तीन तला एकटी बड़ स्कूल, शत शत बसतबाड़ी ओ फसली जमी भिटे माटिया बसतबाड़ी हारिए असहाय नदी पाड़े मानुष। शनिवार सकाले प्रबल स्रोते आकस्मिक भावे चौहाली उपजेला बाघटिया इउनियनेर चर सलिमाबाद ग्राम संलग्न सलिमाबाद पश्चिम पाड़ा तीन तला एकटी सरकारी प्राथमिक विद्यालयटी मुहूर्ते नदी गर्भे विलीन हये गेछे। এটি টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার মধ্যে হলেও সীমান্তবর্তী হওয়ায় চৌহালী উপজেলার বাঘটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের প্রাথমিক একমাত্র বিদ্যালয় ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙনের সময় শত শত মানুষ তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলীন হতে দেখেও রক্ষা করতে পারেনি। এতে পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের প্রায় 200+ ছেলেমেয়ের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। ভাঙন কবলিতদের অভিযোগ, বছরের পর বছর নদী ভাঙন রোধে সঠিক সময়ে কোনো কাজ হয়নি, এতে সময় মতো পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে বরাবরের মতোই কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। নদী ভাঙন কবলিত শাহজাদপুরে কৈজুরি ইউনিয়নের পাঁচিল গ্রামের মনি শেখ বলেন, বাবার দেওয়া 6 বিঘা ফসলি জমি ও 1 বিঘার একটি বসত বাড়ি পেয়েছিলাম। বাড়িতে অন্তত 5টি গাভী ছিল। গত কয়েক বছরে ভাঙনে প্রায় সবই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি আর বসত ভিটা একসঙ্গে ভাঙতে শুরু করেছে। ঘরবাড়ি ভেঙে সরিয়ে রাস্তার পাশে রেখেছি, এখন নিঃস্ব হয়ে পথে নেমে গেলাম। আমার জমি যখন ভাঙা শুরু হয় তখন থেকে শুনছি নদীতে বাঁধ দেওয়া হবে, কিন্তু সঠিক সময়ে কাজ শুরু না হওয়ায় সব শেষ হয়ে গেল। এনায়তপুরে ব্রাহ্মণ গ্রামের মজিবর শেখ বলেন, এক সপ্তাহে অনেক বসত ভিটা ও 100 বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেল। ভাঙন বন্ধ করতে কোনো কাজ শুরু তো দূরের কথা, কেউ খোঁজ খবর নিতেও আসেনি। জামালপুরের পাকড়তলা গ্রামের সুফিয়া বেগম বলেন, আমাদের বাড়ি ছিল কৈজুরির পাঁচিলে, সেখানে ভাঙন আমাদের বসত ভিটা নদীতে চলে যাওয়ায় পাকড়তলায় এসে ঘর তুলেছি। এখন এই বাড়িও নদীতে বিলীন হওয়ার পথে। 2 বছর আগেও গোয়ালে গরু গোলা ভরা ধান ছিল, এখন আমরা নিঃস্ব। ভাঙন রোধে কাজ শুরু না হলে আমাদের আর কোনো উপায় থাকবে না। সলিমাবাদ পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর 97 লাখ টাকা ব্যয়ে 100 ফুট লম্বা 3 তলা ভবন নির্মাণ করা হয়, কিন্তু ভবনটি নদীগর্ভে চলে গেছে। এর আগে পুরাতন ভবনটিও নদীগর্ভে বিলীন হয়েছিল। বিদ্যালয়ে পাঠদান করার মতো আর কিছুই রইল না। এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।